সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ পবিত্র আশুরা, আশুরা উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তাজিয়া মিছিল বের হয়। ঠিক ঢাকার পুরান ঢাকা থেকে ধানমন্ডি দুই পর্যন্ত বিশাল বড় তাজিয়া মিছিল বের হবে। এখন আমি হোসেনি দালানের দিকে যাচ্ছি। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অনেক জায়গায় দরিদ্রদের জন্য খাবারের আয়োজন হয়েছে। অনেক গুরুত্ব আছে, কারণ আজকে আশুরার দিন। আজকে ইমাম হোসেন ইসলাম কারবালাতে নিজের ভক্তদের ভক্তজন পরিবার বর্গ নিয়ে শহীদ হয়েছেন ইসলামের জন্য, দিন ইসলামের জন্য। একটা দল ছিল ইয়েজিদের দল, যারা ইমাম হোসেনের বায়াত চেয়েছিল। ইমাম হোসেন বায়াত করেনি, নিজে শহীদ হয়ে গেলে নিজে গলা দিয়ে দিলেন, কিন্তু বায়াত করেননি। আজকে আমরা এই দিন ইসলাম পেয়েছি, নামাজ রোজা হাজ জাকাত। তাহলে যদি ইমাম হোসেন বায়াত করে দিতেন তা আমাদের ইসলাম সঠিক ইসলাম থাকতো না, সব কিছু চেঞ্জ হয়ে যেত। এই আজকের দিনে বলে অনেক ঐশ্বরিক ঘটনা ঘটেছিল, এটা মুসলিম সমাজ এবং জিয়াদের ভিতরে ইয়ে আছে, সেই সম্পর্কে কিছু বলুন। এটা আজকের দিনে অনেকগুলো ঘটনা আছে, আজকে আজরামে আজামের ঘটনা। আজকে দিন আল্লাহ তাআলা জমি আবার আসমানকে খেয়াল করেছেন, আজকে আল্লাহ তাআলা খানে কাবাকে জমিকে জন্ম দিয়েছেন। এ ধরনের অনেক ঘটনা আছে আজকের দিনে। এমনি আশুরা ফজিলত হলো বেশিরভাগ যে ইমাম হোসেন ইসলাম কারবালাতে যে মৃত্যুর ঘটনা ঘটলো, শহীদ হলেন, এটার জন্য আমরা 1400 বছর থেকে সারা পৃথিবীতে ইমাম হোসেনের শোক পালন করা হয়। আল্লাহ বলে দেখ
لا إله إلا الله محمد رسول الله.